আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন, আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি দেখা যাচ্ছে যে উনি বৈধ বা অবৈধ করে যে যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও দুই মেয়ে, 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছেন। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিপি এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্ন থাকে। এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না, দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর দুদক, আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তা ভাবনা করতেছেন, আর চিন্তা ভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। আর এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন, এটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। মানে উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যে সব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। ওই আমাদের এখানে আগে অনেকদিন আগে হইতো যে খুব শক্তিশালী মানুষ যে এলাকাতেই যাইতেন একটা করে বউ রেখে আসতেন, একটা করে বিয়ে করতেন। আর আমি উনারে দেখতেছি যে উনি যে জায়গায় গেছেন মাশাআল্লাহ সম্পদের মালিক হয়েছেন। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলুক যে উনি বৈধ ভাবে, উনি একটা ফেসবুকে লাইক করে বলে দিলেন, তাতে তো আর এটা হবে না। এই জন্য আমার, আমি দুদককে অ্যাপ্লিকেশন দিয়ে গেলাম। এর পরবর্তীতে যে আপনারা জানেন যে যেসব ব্যবস্থা নিতে হয়, অ্যাপ্লিকেশন যদি দুদক মনে করে আমলে নিবে না, তখন আমার যেসব জায়গায় যাওয়ার বিষয় আছে আমি সব জায়গায় নক করব। আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে কি, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম আসছি, আগে আপনারা আমাকে দেখেছেন যে ব্যারিস্টার সুমন হিসাবে আসছি। আমি একটা জিনিস বলতে চাই যে এমপি হওয়া বা না হওয়া এটা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে কি যে সব জায়গায় দুর্নীতির ব্যাপারে অন্যরা কথা বলবে না, আমার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, সাহস থাকে, আমি কথা বলবো। এটা স্বাভাবিক প্রক্রিয়া, দুদক যদি না যায় তাহলে আমার যা যা করা লাগে, আমার এইটুকু পর্যন্ত আমার যতটুকু এনার্জি আছে, আপনারা জানেন যে প্রতিটা মামলা, যেসব মামলা আমি দুদককে নিয়ে আসি, এই মামলাগুলো আদালত পর্যন্ত নিয়ে যেতে গিয়ে আমার অনেক এনার্জি খরচ হয়, অনেক প্রেশারের মুখোমুখি হইতে হয়, অনেক যন্ত্রণার মুখোমুখি হইতে হয়। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আমি এখনো বেঁচে আছি। আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে আমি, আপনারা জানেন, বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা বলে আসতেছি, আমি সুযোগ পাইলে বলবই, কিন্তু সংসদ তো বিচারের জায়গা না, সংসদ তো ইনকোয়ারি করবে না, আইন প্রণয়নের জায়গা হচ্ছে সংসদ। তাও আমি সুযোগ পাইলে আমি সংসদে এইসব কথা আমি বলবো। আমি তো যেটা করতে পারবো দুদকের ভূমিকা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু ইন্ডিভিজুয়াল একটা দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কেন এটা তদন্ত হচ্ছে না, এটা তো আমাকে দুদককেই বলতে হবে। আর আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যেটা আমার কাছে বেশি মানে খুবই শঙ্কার যে বিষয়টা, একজন আইজিপি মহোদয়ের যদি এত সম্পত্তির অভিযোগ থাকে, তাইলে অনেক সৎ পুলিশ অফিসার আছে, তারা এই নিউজটা পাওয়ার পর এরা তো সততা টিকায় রাখা মুশকিল হবে, আর এরা একটা প্রতিযোগিতায় নেমে যাবে যে আমি তো আইজিপি মহোদয়ের যদি 700-1400 বিঘা থাকে, তা আমি এসপি, তা আমার কি আমি একবারে কম, আমি ডিআইজি, আমি কি একেবারে কম, আচ্ছা আমার বাড়ি না হয় ওই জায়গায় না বা গোপালগঞ্জে না, তাদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হবে। আমি এমপি হিসাবে আমার 2টা উপজেলা আছে, 2টা উপজেলা আমার 2টা থানা আছে, 2জন ওসি মহোদয় আছে, আমি যে তাদেরকে বলবো যে ভাই প্লিজ দুর্নীতি করা যাবে না, 2 নম্বরই করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, এরা যদি বলে আরে আপনি এত কথা রাখেন তো, আমি যে ডিপার্টমেন্ট থেকে আইসি, এই ডিপার্টমেন্টের আইসিপি মহোদয় কত সম্পদ আপনি জানেন, আপনি আমাদেরকে ঠকায়েন না,
এইসব কথা বললেও তো আমার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এই জন্য আমি চাচ্ছি যে দুদক বলুক যে উনি করছেন কিনা, তাইলে আমি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে বলতে পারবো যে দেখেন এইসব দুই নাম্বারই করলে কিন্তু এটা ভালো হবে না। কোন অপরাধী শেষ পর্যন্ত কেউ কি বলে যে আমি এটা করছি, তাহলে তো বিচার উনি করে দেখতেছে। আমি তো উনি কি বলছেন না বলছেন এটা আমার জন্য ফ্যাক্টর না, বা কালের কণ্ঠ কি বলছে বা কেন বলছে কালের কণ্ঠ, উনি এত সম্পদ অর্জন করছেন আগে কেউ কোনো সাংবাদিক কথা বলে নাই, এখন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় সাংবাদিকরা সুবিধা পাইছেন ধরেন করছেন, তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি যে আচ্ছা যাই এই অপরাধী যেই হোক এটা রিপোর্ট তো আপনারা করছেন, তা আগে করলে তো উনি আরো সতর্ক হইতে পারতেন। এইটা তো একটা আমাদের একটা দুর্বলতা আছে, উনি কি বললেন না বললেন এটা আমাদের জন্য ইম্যাটেরিয়াল। আমাদের জন্য হচ্ছে কি যে প্রতিষ্ঠিত সংস্থা আছে তারা, আমি একটা অভিযোগ আমার বিরুদ্ধে আপনি তুলেন, আমি হয়তো বলবো না আপনার উদ্যোগ করলে আপনি না করবেন, কারণ আপনার বিবেচনায় আপনি হয়তো চিন্তা করছেন যে আরে আমি এত বড় অফিসার আমার কিছু সম্পদ নেই এটা তো বৈধই, এত কথা কিসের, আমি কত বড় চাকরি করছি, এই বিবেচনা বোধ তো উনার বিবেচনায় তো হবে না। হবে হচ্ছে গিয়ে প্রাতিষ্ঠানিক যে সংস্থা তারা বলবে যে উনি আদৌ করেছেন কি করেন নাই।